नमस्कार बंधुरा, पुपुर रान्नाघरे सबाइके स्वागत। आज आमी तोमादेर साथे शेयर करब भीषण साधारण अथच खूब सुस्वादु एकटा रान्ना, डालेर बड़ार डालना। ई रान्नाटा हयतो अनेकेई जानो, आबार अनेकेई जानो ना। जारा जानो ना ताराओ एटा देखे नाओ, आर जारा जानो अवश्यई ताराओ देखे नियो। रान्नाटा खूब सहजे हो जाए। घरे जखन कोनो सब्जीपाती थाके ना, आमरा भाबते बसि की रान्ना करब, तखन किन्तु ऐ सब जिनिस दिए दिव्य मुखरोचक करे किछु बानिए फेला जाए आर खावाटा बेश तृप्तिर हय। आशा करछि तोमादेर सबारई रेसिपिटा भालो लागबे। जदि रेसिपिटा भालो लागे ताहले छोट्ट करे एकटा लाइक दिओ आर कमेंट बक्से आमाके जानाते भुलो ना तोमादेर केमन लागलो। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি সেই সব বন্ধুদের আমি অনুরোধ করব, তারা যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল বাটনটা প্রেস করে অল করতে একদম ভুলো না, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে শুরু করা যাক ডালের বড়ার ডালনা। আমি প্রথমেই একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আছে 12 কোয়া রসুন, একটা ছোট টমেটো, 1 ইঞ্চি আদা আমি টুকরো করে নিয়েছি, আর এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ। তো এগুলো আমি এই ছোট মিক্সি জারটাতে দিয়ে দেব আর এগুলোকে আমি পেস্ট করে নেব। এখানে আছে 1 কাপ মসুর ডাল, এটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এই জল থেকে পুরো ছেঁকে আমি এর মধ্যে তুলে নেব। আর একটা আছে কাঁচা লঙ্কা, এই লঙ্কাটাও আমি এর সাথে পেস্ট করে নেব। লঙ্কাটা দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নেই, লঙ্কাটা দেখতে এত বড়। আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাইরে আছি, যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকো তারা জানো এই লঙ্কা কিন্তু ঝাল হয় না সেরকম। তো তোমরা বুঝে ঝালটা দেবে। আমাদের ওখানে যেমন ছোট ছোট লঙ্কা হলেই তোমরা একটা বা দুটো ছোট লঙ্কা দিলেই হয়ে যাবে। তো যাই হোক, আমি এই জারটার মধ্যে এটা পেস্ট করে নেব। আমি দেখো ডালটা বেটে নিয়েছি, এখন আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো। এখানে দেখো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আর এটাকে এখন আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে এভাবে মিশিয়ে নেব, এটা ফেটানোর দরকার নেই, শুধু নুন হলুদটা এভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর গ্যাসে দেখো বসিয়ে দিয়েছি আমি একটা কড়াই, আর গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, বড়াগুলো ভাজব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। আর এই ডালের থেকে কিছুটা করে অংশ নিয়ে বড়া তোমরা যেমন করবে, তবে খুব ছোট করলে এতে ভালো লাগবে না, মোটামুটি এই রকম সাইজ বা আর একটু বড় করা যেতে পারে। এইভাবে আমি বড়াগুলো করে নেব। এখন আমি বড়াগুলো আস্তে করে উঠতে দেব।
আর এই পিঠটাও ভেজে নেব। তবে বড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে একটু লালচে করেই ভাজব। বড়াগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। আর বাদ বাকি বড়াগুলো আমি এই একই ভাবে ভেজে নেব, সেটা আর দেখাচ্ছি না। আমি বড়াগুলো পুরো ভেজে নিয়ে আবার ফিরে আসছি। বড়াগুলো ভেজে তুলে নিয়েছি, এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটুখানি ফাটিয়ে, একটা এলাচ মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, আর দিচ্ছি হাফ ইঞ্চি দারচিনি, আর দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। সামান্য কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি মাপের পেঁয়াজ, আমি কুচি করে রেখেছি সেটা। ফ্লেমটা আমি একদম কমিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য একটু নাড়াচাড়া করার পরই আমি এখানে দুটো আলু এইভাবে ডুমো করে কেটে রেখেছি আর ধুয়েও নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য একটু নুন, নুন আমি পরে আবার দেব স্বাদ মতো, এখন আমি অল্প একটু নুন এতে দিচ্ছি। আর আলুগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব এই মশলার সাথে। পেঁয়াজ আর মশলার সাথে আলুটাকে আমি মিনিট খানেক ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে রাখবো ওই তৈরি করে রেখেছিলাম যে পেস্টটা মশলার, সেটা আমি এতে দিয়ে দেব। এটার মধ্যে সামান্য একটু জল দেব। শুধু মশলাগুলো পুরোটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য যেটুকু জল প্রয়োজন সেটুকুই। দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব এক চা চামচ মতো জিরে গুঁড়ো। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে। এখন আমি ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, লো ছিল মিডিয়াম করে দিলাম। আর এটাকে আমি এখন এইভাবে ভালোভাবে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করার পরই আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটাকে কষাবো, তাহলে মশলাটাও ভালো মতো কষে যাবে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 3 মিনিট পর। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আলুটা পুরো সেদ্ধ হয়নি, এখানে হবেও না পুরোটা সেদ্ধ, মশলার সাথে কষে গিয়ে সামান্য একটু সেদ্ধ হয়েছে। আর এখন নতুন আলু, এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ ডালের যে বড়াগুলো করেছি সেগুলো কিন্তু প্রচুর জল টেনে নেয়। আর তোমরা কেমন গ্রেভি রাখবে সেটা বুঝেই জলটা দেবে।
ফ্লেমটা আমি একদম হাই করে দিলাম আর এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 8 মিনিট পর। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে, আমি এতে আরো কিছুটা জল দেব। আর এটা এখন একটু ফোটার জন্য আমরা অপেক্ষা করব। এটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াগুলো। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি। আর দিয়ে দেব এতে আমি 1 চা চামচ ঘি। এটাকে এখন আমি মিনিট খানেক ফুটাবো। খুব বেশিক্ষণ ফুটানো যাবে না, তাহলে ডালের বড়াগুলো কিন্তু একদম ভেঙে যাবে। ফিরে এলাম 1 মিনিট পর, এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা অফ করে দেব। এটা দেখতে পাচ্ছ অনেকটাই ঝোল আছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা অনেকটাই কমে যাবে। আমি এটা ঠান্ডা হলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।